সাবস্ক্রাইব করুন JMK টেকনোলজি চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, JMK টেকনোলজি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি অনয়। আজকে আমরা শিখব যে ইন্টারনেট স্পিড ডবল বা তার থেকে বেশি কীভাবে করা যায়। আমাদের সবারই কমন একটা প্রবলেম যে আমাদের ইন্টারনেট স্পিড খুব একটা দেয় না, অথবা কোনো কোনো জায়গায় স্পিড দেয়, কোনো জায়গায় স্পিড দেয় না। অথবা দেখা যাচ্ছে ইউটিউব খুলছ, ইউটিউব স্পিডে চলছে, অথচ কোনো ব্রাউজিং বা ওয়েবসাইট খুলছ তখন স্পিড দিচ্ছে না। অথবা আমরা কোনো গেম খেলছি, সেই গেমে স্পিড দিচ্ছে না। তো সেই সব প্রবলেমসের সলিউশন নিতে আমরা এসেছি। আমাদের কাছে দুখানা অপশান আছে। কারো কারো ফোনে একটা অপশানে হয়তো কাজ হয়ে যাবে, অথবা কারো অপশানে দুই নম্বর অপশানটাও লাগতে পারে। তো আজকে আমরা দুটো স্টেপ দেখব যে আমরা কীভাবে আমাদের ইন্টারনেট স্পিডকে বাড়াতে পারি। তো প্রথমে আমরা ফার্স্ট অফ অল যে আমাদের ফোন আছে, ফোনের সেটিং অপশানে যাব। সেটিং অপশানে সবার এই যে দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোন, এটা থাকে, অ্যাবাউট ফোনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে খুঁজবে যে তোমাদের বিল্ড নাম্বার, বিল্ড, এই যে বিল্ড নাম্বার থাকে, প্রত্যেকটা মোবাইলের বিল্ড নাম্বার থাকে, এই যে বিল্ড নাম্বার, এটা এটাই আমরা 7 times ক্লিক করব। বিল্ড নাম্বারে 7 times ক্লিক করব, 7 বার, কারণ ওই বিল্ড নাম্বারে 7 বার ক্লিক করলে একটা ডেভেলপার অপশান বলে একটা অপশান থাকে যেটা অন হয়ে যাবে। ওটা ক্লিক না করলে কারো মোবাইলে ডেভেলপার অপশান অন থাকে না, সব হাইড করা থাকে। তো আমরা এই দেখতে পাচ্ছি এখানে 7 বার ক্লিক করব, 1 2 3 4 5 6 7, দেখতে পাচ্ছি দেখাচ্ছে ইউ আর অলরেডি এ ডেভেলপার, নামে অলরেডি এর আগে করেছিলাম 7 বার ক্লিক, এই জন্য অলরেডি ডেভেলপার আছি। আর যদি তোমরা ফার্স্ট টাইম করো তো তোমাদেরকে নতুন ডেভেলপার দেখাবে। তো দেখতে পাচ্ছি আমরা ডেভেলপার মোডে আমাদের অলরেডি কানেকশান আছে, খোলা আছে। তো আমরা এবার আমাদের সেটিংয়ে গিয়ে ডেভেলপার অপশানটা খুঁজব, অথবা সার্চে গিয়ে এবার লিখবো ডেভেলপার, DEVEL, ওই যে ডেভেলপার অপশান, এটাই আমরা যাব। দেখতে পাচ্ছ ডেভেলপার অপশান খুলে গেছে। এবার এখানে আমরা ড্রয়িং ড্রয়িং খুঁজব, ড্রয়িং কোথায় আছে দেখতে পাচ্ছ, এটা ডিবাগিং, আরও স্ক্রল করো, নেটওয়ার্কিং, স্ক্রল স্ক্রল। আমরা এখানে কোনো কিছু অন বা অফ করবো না, অফ করলে কিন্তু আমাদের মোবাইলে প্রবলেম হয়ে যাবে। জাস্ট যেগুলো দরকার আমরা সেগুলোই করব। এই যে ড্রয়িং দেখতে পাচ্ছ, ড্রয়িং আমরা চলে এসেছি, এটা ড্রয়িং অপশান। তো এখানে আমরা যাব অ্যানিমেশনে, এই দেখছে উইন্ডো অ্যানিমেশন স্কেল, উইন্ডো অ্যানিমেশন স্কেল দেখতে পাচ্ছ তোমরা 1x করা আছে, আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছ 1x করা আছে, এটাকে আমরা 0.5x করব, উইন্ডো অ্যানিমেশনটাকে আমরা 0.5x করব। ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এটাকেও আমরা 0.5x করব। অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাকেও আমরা 0.5x করব। দেখতে পাচ্ছ আমরা ড্রয়িংয়ে অ্যানিমেশন 3টাকেই 0.5x করলাম। এবারে আমরা যাব ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা এবার খুঁজব ব্যাকগ্রাউন্ড প্রকলস লিমিট। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট খুঁজব, এখানে দেখব ব্যাকগ্রাউন্ড প্রসেস, এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটা আমরা ক্লিক করবো। এটা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড লিমিট করা আছে, এটাকে আমরা করবো নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটাকে আমরা করবো নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। তাহলে কী হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে অন্য যে অ্যাপসগুলো চলছে বা অ্যাপস রানিং আছে সেসব অ্যাপসগুলো আর ইন্টারনেট টানবে না, তখন আমরা যে অ্যাপসে কাজ করবো শুধুমাত্র সেই অ্যাপসটাতে ইন্টারনেট টানবে। এতে কী হবে, আমাদের স্পিডটা অনেকটাই বেড়ে যাবে। আর আমরা প্রথমে যেটা করলাম অ্যানিমেশন স্কেল, তা আমরা মোবাইলে যখন কোনো ওয়েবসাইট বা কিছু খুলি তখন কি অ্যানিমেশনটা আমাদের ফুল HD দেখায়। তো 0.5x করলে কী হবে, অ্যানিমেশনটা কিছু কমবে অবশ্যই, কিন্তু কতটা না ভালোই লাগবে, তবে আমাদের স্পিডটা ডবল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দুটো স্টেপ। তারপরে সেকেন্ড স্টেপ আমরা দেখবো এবার, এটা ছিল ফার্স্ট স্টেপ আমাদের, এভাবে তোমাদের স্পিডকে ডবল করতে পারো। আর যদি দেখো আরও কম দিচ্ছে বা ঠিক একটা ডবল হচ্ছে না তোমার, তাহলে আরেকটা অপশান আছে। তো আমরা এখানে সেটিংয়ে যাব, গিয়ে যে মোবাইল নেটওয়ার্ক, সবার মোবাইলে থাকে এটা, মোবাইল নেটওয়ার্কে ক্লিক করব। করলে পরে দেখতে পাচ্ছ মোবাইল ডাটা, মোবাইল ডাটা অপশানে যাব, গিয়ে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্রেফার্ড নেটওয়ার্ক মোড। প্রেফার্ড নেটওয়ার্ক মোডটাকে আমরা সবসময় অটো রাখবো, এটা যেন মনে থাকে, প্রেফার্ড নেটওয়ার্ক মোডকে আমরা অটো রাখবো।
ভোল্টি কলস এটা সবসময় অন থাকবে, ডাটা রোমিং অন রাখবে। নেক্সট অ্যাক্সেস পয়েন্ট নেম এপিএনস, এটাই আমরা ঢুকবো। তো অ্যাক্সেস পয়েন্ট নেম দেখতে জিও নেট করা আছে, এটা আমরা এই যে ডান দিকে উপরে দেখতে পাচ্ছ তিনখানা বিন্দু আছে ওইখানে ক্লিক করব। করার পর নিউ এপিএন, নিউ এপিএনে যাব। এখান থেকে আমরা আমাদের মোবাইলের ইন্টারনেট স্পিডকে ডবল বা তার বেশি করতে পারি। তো এপিএন নেম লিখবো আমরা, এখানে নেমের জায়গায় ক্লিক করব, দিয়ে এপিএন নেম লিখবো, সব স্মলে লিখবো, www.jio.com। যদি তোমার জিও সিম হয় তো jio.com লিখবে, যদি আইডিয়া সিম হয় idea.com লিখবে, যদি ভোডাফোন সিম হয় vodafone.com লিখবে, বা এয়ারটেল সিম হলে airtel.com লিখবে। দিয়ে ওকে, নেক্সট যাবো এপিএন, এপিএন নট সেট আছে নিচেরটা, এপিএনে ক্লিক করব, এখানে লিখব জিও, JIO, জিও এন ক্যাপিটালে, ইটি নেট, জিও নেট। ওকে, এবারে আমরা ইউজার নেমে লিখবো, এই যে ইউজার নেম, ইউজার নেমে ক্লিক করব, দেখে লিখবো www.google.com, আমাদের ইউজার নেম www.google.com, সব স্মল লেটারে। ওকে, এবারে আমরা পাসওয়ার্ড অবশ্যই লাগাবো না। এবার যাবো সার্ভার, সার্ভারে লিখবো সেম www.google.com। ওকে, আমরা MMSC প্রক্সি এগুলো কিছুই করবো না। এবারে আমরা যাবো MCCতে, MCC দেখতে পাবো 405 আছে, এটা আমরা 405ই রাখবো, এটা চেঞ্জ করবো না। MNC দেখতে 840 আছে, MNCটাকে আমরা 865 করে দেবো, 65, 865 বা 868 দুটো করবো, তো আমরা 865 করে দিলাম। দেখতে পাচ্ছ এপিএন টাইপ, এপিএন প্রোটোকল, এপিএন রোমিং প্রোটোকল এগুলো কিচ্ছু করবো না। বেরিয়ার, তো বেরিয়ারে আমরা যাব, এখানে দেখতে পাচ্ছ আনস্পেসিফাইড করা আছে, তো আমরা আনস্পেসিফাইডের সাথে LTE দুটো ক্লিক করে দেবো। ওকে, দিয়ে আমরা এখানে ওকে বাটন, উপরে ডান দিকে ওকে বাটনে গিয়ে সেভ করে দেবে এটাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা এটা সেভ হয়ে গেছে। এইভাবে তোমরা তোমাদের মোবাইলের স্পিডকে ডবল করতে পারো। এবং তিন নম্বর অপশান, যদি তোমার এরিয়াতে মানে তোমার লোকালিটি এরিয়াতে যদি ইন্টারনেট স্পিড সত্যি একদম কম থাকে, অথবা তুমি যে কোনো দুটো বা একটা ব্রাউজার খুব বেশি ব্যবহার করো, যেমন ইউটিউব অথবা গেম, দেখা যায় দুটো তুমি বেশি ব্যবহার করছো, বাকিগুলো তোমার কোনো কাজে লাগে না, মানে কাজে লাগলেও খুব অল্প নেটেও তোমার চলে যায়, অথবা দেখা যায় ইউটিউব বা ওয়েব ব্রাউজিং তুমি বেশি করছো, বাকিগুলো তোমার কাজে লাগে না, তো তুমি এর জন্য সেই মোবাইল কোম্পানিতে ফোন করে ওদের কাছ থেকে একটা পার্সোনাল সেটিং নিতে পারো, যেটাতে তুমি শুধুমাত্র তোমার ওই ব্রাউজার দুটোতেই বেশি স্পিড নেট দেবে। তো ওদের ফোন করলে ওরা সেটিংয়ে একটা SMS দিয়ে দেয়, তো SMSটাকে স্টেপ বাই স্টেপ ইনস্টল করলে পারে তুমি শুধুমাত্র ওই দুটো বা একটা ব্রাউজারে হাই স্পিড ডেটা পাবা। এটা 100% কাজ করে বন্ধুরা, আমি বলছি। তোমাদের এই তিনটে স্টেপ বললাম, প্রথম দুটো স্টেপতে অবশ্যই 100% কাজ করবে যদি তোমার এরিয়ায় স্পিড থাকা ভালো, আর যদি এরিয়াতে স্পিড খুব ভালো না হয় তাহলে থার্ড অপশানটা তো অবশ্যই কাজ করে বন্ধুরা। তো বন্ধুরা, এইভাবে আমরা আমাদের ইন্টারনেট স্পিডকে ডবল বা তার থেকে বেশি করতে পারি, এবং সেটা তোমরা নিজে নিজেই করতে পারো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।